হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম, তো আজকে চলে গেছি একেবারে উপরের রুমগুলোতে। তো রুমগুলো অনেকদিন হলো ক্লিন করা হয়নি, যেহেতু রুমগুলোতে থাকা হয় না তো সেজন্য খুব একটা যাওয়া হয় না আর ক্লিন করা হয় না। তো এই যে আজকে চলে গেছি যে আগে এই কাজটাই করে নেব। তো আমি কিন্তু এখানে চাদরটা উঠিয়ে রেখেছি আর তারপরে এখন এই যে ভালো করে কিন্তু সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। আর যে জিনিসটা বেশি ইউজ হয় না সেই জিনিসটাতে কিন্তু একটু বেশি পরিমাণে নোংরা জমে থাকে, তো সেজন্য এই যে খাটের মধ্যে তার সাথে তোষক মানে সমস্ত কিছু যেন ধুলো পড়ে গেছিলো। তো আমি কিন্তু এখন সমস্ত কিছু ভালো করে আগে ক্লিন করে নেব। আসলে রুমগুলো যতই পরিষ্কার করি না কেন তাও কিন্তু অবশ্যই আবার এরকমই হয়ে থাকে, এত ধুলোবালি জানি না কোথা থেকে চলে আসে। এটা কিন্তু প্রত্যেকটা সংসারেরই গল্প, ধুলোবালির ব্যাপারটা সহজে কিন্তু যেতেই যায় না। যতবারই পরিষ্কার করে রাখি না কেন তাও কিন্তু আবার ওরকমই হয়ে থাকে। আর যেহেতু খুব একটা এখানে আসা হয় না বা খুব একটা এখানে ইউজ করা হয় না তো সেজন্যে কিন্তু একটু বেশি পরিমাণে নোংরা হয়ে থাকে। তো আমি এখন আগে ভালো করে কিন্তু সমস্ত কিছু ক্লিন করে নেব। আর এখন এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, থাকাই যাচ্ছে না গরমে। আবার কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো এত পরিমাণে গরম কি বলবো। তো কখনো বৃষ্টি কখনো রোদ, তো দুটো নিয়েই কিন্তু চলতে হচ্ছে। তবে গরমটা কোনো সময় এত বেশি পরিমাণে হয় যে মনে হয় যে থাকাই যায় না। আর এই যে উপরের রুমগুলোতে তো আরও বেশি পরিমাণে গরম, তো আমার যে নিচের রুমগুলো আছে সেগুলোতে কিন্তু খুব একটা গরম নেই, তবে এই যে উপরের রুমটাতে কিন্তু অনেক বেশি গরম লাগছিল। আমি যখন সমস্ত কিছু ক্লিন করছিলাম মানে কি বলবো এত পরিমাণে গরম লাগছিল, তবে কিছু তো করার নেই, ক্লিন তো করে রাখতেই হবে। তো আমি কিন্তু সমস্ত কিছু এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি আর তারপরে এই যে চাদরটা কিন্তু দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ক্লিন করতে করতে আমি একটু আমার প্রিয় বন্ধুদের নিয়ে একটু কথা বলি। তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা তো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট করি। তো সত্যি আমার খুবই ভালো লাগে এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো আমার এই পরিবারে, আমার এই ছোট্ট পরিবারে এখন অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার পরিবারে আসার জন্য, আমার পাশে থাকার জন্য। আর আপনারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে যেতে আমার অনেকটাই সুবিধা হয়। অনেকেই আছে ভিডিওতে শুধু কমেন্ট করে যায়, তো সেজন্য কিন্তু আমার অনেকটাই অসুবিধা হয় যেতে। তো অবশ্যই আমার কমিউনিটি পোস্টে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন, আমি ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করব। কারণ আমরা যদি সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলে কিন্তু ইনশাল্লাহ একদিন সবাই সাকসেস হতে পারবো। কারণ ইউটিউব জার্নিটা কিন্তু এতটাও সহজ নয়, অনেকটাই কিন্তু কঠিন একটা জার্নি। তো আমরা যদি সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলে কিন্তু অবশ্যই এই কঠিন জার্নিটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো সবাইকে বলবো সবাই সবার পাশে থেকো, সবাইকে সাপোর্ট করো। তো আমার অনেক প্রিয় আপু রয়েছে, অনেক ভাইয়া রয়েছে, সবাই আমাকে অনেক সাপোর্ট করছে, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো এই যে আমি কিন্তু এদিকে বিছানাটা সুন্দর করে দিয়ে দিয়েছি আর সমস্ত কিছু কিন্তু ঝেড়ে ক্লিন করে নিয়েছিলাম। তো ঘরে জানলা দরজা সমস্ত কিছু কিন্তু ক্লিন করে নিয়েছি আর ফাইনালি এখন এই যে আমি কিন্তু ঝাড়ুটা দিয়ে নিচ্ছিলাম। তবে বললামই যে জিনিসটা বেশি ইউজ হয় না বা যে জায়গাগুলোতে খুব একটা থাকা হয় না সেগুলোতে কিন্তু খুবই বেশি পরিমাণে নোংরা জমে থাকে, আর যেটাতে বেশি ইউজ হয় সেটা কিন্তু খুব একটা নোংরা হয় না। তো এই যেহেতু এখানে খুব একটা আসা হয় না তো সেজন্য একটু বেশি পরিমাণে নোংরা পড়ে গেছিলো, তা আমি কিন্তু আজকে সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিলাম। যে কোনো জিনিস ক্লিন করার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে। কারণ আমার এই ছোট্ট সংসারটাকে কিন্তু আমি এভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, তবে হয়তো সবসময় সম্ভব হয় না, কারণ যেহেতু একা হাতেই সমস্ত কিছুই করতে হয় তো সেজন্যই কিন্তু একটু লেট হয়ে যায় সমস্ত কিছু ক্লিন করে রাখতে। তো আমার নিচের রুম তার সাথে এই যে উপরের রুম সমস্ত কিছু কিন্তু ক্লিন করতে অনেকটাই সময় লেগে যায়, তো সেজন্য সবসময় হয়তো সম্ভব হয় না। তো এভাবে কিন্তু আমি অবশ্যই সময় মতো করে নেওয়ার চেষ্টা করি।
তো যাই হোক বন্ধুরা, ওদিকে ক্লিনিংয়ের কাজ হয়ে গেছিলো, আর তারপরে কিন্তু আমি নিচের রুমগুলো ভালো করে ক্লিন করে নিয়েছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো তারপরে চলে গেছি একেবারে রান্নাঘরে, তো এখন এই যে রান্না করে নেব। তো আজকে হাজবেন্ড এখানে মাংস নিয়ে এসেছে, তো সেটাই কিন্তু রান্না করব। তো আমি কিন্তু আগে ভালো করে এখন এই যে মাংসটাকে ধুয়ে নিলাম, আর তারপরে এদিকে যে মশলাটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। আর এভাবে আগে থেকে সমস্ত কিছু রেডি করে নিলে তারপরে কিন্তু রান্নাটা করতে খুব একটা সময় লাগে না, খুবই ইজিলি কিন্তু হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো এই যে এখন কিন্তু আমি মাংসটা রান্না করে নেব। তো প্রথমে আমি এখানে একটু ফোড়ন দিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা, আর তার সাথে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি আর ভালো করে একটু ভেজে নিলাম। তো সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে এখন এই যে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম, তো সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর তারপরে এখন এই যে পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মানে সমস্ত কিছু এখন দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে নিয়ে কিন্তু আমি এই যে এখন কিন্তু ভালো করে কষিয়ে নেব, আর ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে নেব। তবে খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্না করার চেষ্টা করি। তবে কি আর রেসিপি শেয়ার করব, আমার প্রিয় আপুরা তো এর থেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে। তো এই যে আমি সিম্পলভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এই যে মাংসটা দিয়ে দিলাম, আর এখন আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে পরিমাণ মতো একটু পানি দিয়েছি, আর তার সাথে এই যে আলুটা দিয়ে নিলাম, আর তার সাথে দুটো রসুন দিয়েছি। আর এভাবে গোটা রসুন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আমার হাজবেন্ড তো অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য কিন্তু দিয়ে দিলাম। আর তার সাথে এই যে একটু টমেটো কুচি দিয়ে নিলাম, আর দিয়ে এই যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু অনেকক্ষণ থেকে কষিয়েছি, তো সবটাই কিন্তু শেয়ার করা হয়নি, অল্পটুকু করে শেয়ার করেছি। আর তারপরে এখন এই যে সানরাইজ শাহি গরম মশলা দিয়ে নিলাম, এটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে এই যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওদিকে কিন্তু ফাইনালি আমার তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, তো নামিয়ে নেওয়ার পরে কিন্তু এদিকে গোসল করা কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে কিছু কাপড় কেচে দিয়েছিলাম, তো এখন কিন্তু সেই কাপড়গুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো এখানে আবিরের কাপড় ছিল, তো সেগুলোই এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। তবে আমি এদিকে আর কারো কাপড় কাচি বা না কাচি, এই যে আবিরের কাপড় কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই কাচতেই হয়, তো সেজন্যই তো সেগুলো এখন একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো এভাবেই পাশে থাক তো সবাইকে বলবো এভাবেই পাশে থাকবেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এদিকে কথা বলছি আর আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো এদিকে আবিরের কাপড়গুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে আমার হাজবেন্ডের ড্রেসটা এখন একটু ভালো করে গুছিয়ে রেখে দেব, কারণ সমস্ত কিছু আজকে কেচে দিয়েছিলাম। আর বললামই এত পরিমাণে আজকে রোদ, আর এত পরিমাণে গরম, কি বলবো, প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো ওদিকে কিন্তু আমি সমস্ত কাপড় এখন ভালো করে গুছিয়ে নিয়েছি, আর তার সাথেও কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আবির কিন্তু স্কুল থেকে চলে এসেছিল। তো ওদিকে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে নিয়েছি, তো সবটা কিন্তু আর শেয়ার করা হয়নি। তো এটা এই যে একেবারে চলে গেছি বিকেলের দিকে। তো এই যে কিছু বাসন ছিল, যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো বাসনগুলো মেজে রেখেছিলাম, তো এখন কিন্তু সেই বাসনগুলোই ভালো করে জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ অবশ্যই সময়ের কাজটা কিন্তু সময়ে করে রাখা উচিত, তাই না বন্ধুরা? আমি কিন্তু অবশ্যই আমার সময়ের কাজগুলো সময়ে করে রাখার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু খুব একটা বেশি বড় ভিডিও আমি দিইনি, খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি। তো আশা করছি আমার ভিডিওটি সবাই ফুল ওয়াচ করবেন, আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।